हेलो फ्रेंड्स, तो आबार अनेक दिन परे आरेकटा नतून बड़ो भिडियो निये चले आसलाम। तो अनेक लेट हो जाए भिडियो दिते, तार जोन्नो आगेई सरी चेये निच्छी। तो आजकेर आमरा एकटा विशेष जायगाय जाच्छी, तो कोथाय जाच्छी ना जाच्छी कि करछी ना करछी भिडियोटा स्किप ना करे देखते थाको। स्किप ना करे पुरोटा देखो, कोथाय जाच्छी पुरोटाई तोमादेर साथे शेयर करब, कि कि करछी जतटा सम्भव तोमादेर साथे शेयर करार चेष्टा करब। तो चलो भिडियोटा देखते थाको। আমরা একটা রিকশা করে নিয়েছিলাম যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডী বাড়ি, যেটা আমাদের রাজপুরে অবস্থিত খুবই জাগ্রত একটি মায়ের মন্দির। এখানে অনেক দূর দূর থেকে সবাই আসেন মায়ের পুজো দিতে, আর এই মন্দিরের ভিতরেই সমস্ত কিছু, মায়ের জন্য প্রসাদ, পুজো দেওয়ার সমস্ত কিছু এই এখান থেকেই পাওয়া যায়। তো আমরাও পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। তো মায়ের কাছে গিয়ে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। ওপরে মায়ের আরতি, মায়ের পুজো সম্পন্ন করে আমরা নিচে চলে এসেছিলাম। তো নিচেও এখানে সমস্ত ঠাকুরের সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছিল, পুজো দেওয়া হচ্ছিল। মায়ের পুজো দিয়ে, সমস্ত ঠাকুরের পুজো দেখে তো আমরা বাইরে চলে এসেছিলাম। মন্দিরের ভিতরে ধূপ মোমবাতি জ্বালানো যায় না, তো আমরা বাইরে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে মায়ের পুজো সম্পূর্ণ করে নিয়েছিলাম। তো তারপরে এই পুকুরটাই ছিল, মাছ গিজগিজ করছিল, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছিল না। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিলাম, মনটা শান্তি হলো। সিজা ভালো লেগেছে, বল জোরে জোরে বলো। মায়ের মন্দিরের পাশেই ছিল এই বাবা পঞ্চাননের একটা মন্দির, তো সেখানেও আমরা বাবার দর্শন করতে গেছিলাম। পুজো দিয়ে সমস্ত ঠাকুর দর্শন করে তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। তারপরে বাড়ি ফেরার সময় বাড়ির জন্য গরম গরম সিঙ্গাড়া আর ভেজ পকোড়া নিয়ে নিয়েছিলাম। ফেরার সময় এই কসমেটিক্সের দোকানটায় গেছিলাম। অনেক দিন ধরে মায়ের একটা শাখা পলা কেনার ছিল, আর আমারও একটা পলা কেনার ছিল, তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম শ্রীহরির শাখা আর পলা, মায়ের জন্য আর আমার একটা পলা। তারপরে ফেরার সময় দেখলাম কত আনারস বিক্রি হচ্ছে, তো অনেক দিন ধরে আনারস খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো তাই জন্য একটা আনারস নিয়ে নিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আমরা ভালোভাবে পুজো ফুজো দিয়ে সমস্ত কেনাকাটা করে কি কি করেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো বাড়ি চলে এসেছি, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিও, তাহলে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো বাড়িতে এসে ভিডিওটা শেষ করলাম, তো টাটা। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, তাই শেয়ার করছি। এই দেখো, আমরা ছিলাম না পাগল হয়ে গেছে, আমরা আসার পর কি করছে দেখো, যা একটু সামনে যা শ্রীজা, কি করবে দেখো, পাগল হয়ে গেছে, পাগল বেরোলে আসার পর একদম পাগল হয়ে যায়। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।